বিজেপি সরকারের উন্নয়নের জন্য রাজ্যের বৃহৎ অংশের মহিলারা আজ ঘর থেকে বেরিয়ে এক নতুন ত্রিপুরা গড়ার কাজ করছে এবং নতুন দিগন্ত স্পর্শ করছে বলে বৃহস্পতিবার গোলাঘাটে মণ্ডল তপশিলি মোর্চা জনসভায় মন্তব্য করেন রাজ্যসভা সাংসদ এবং জননেতা বিপ্লব কুমার দেব। মহিলাদের ব্যাপক সমর্থনের জন্যই বিজেপি আজ এক বিরাট রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে বলে সভায় উল্লেখ করেন তিনি। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বীরেন্দ্র দেব বর্মা এবং এসসি মোর্চা রাজ্য সভাপতি খোকন দাস সহ অন্যান্যরা। জনসভায় বাম কংগ্রেস মিতালীকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিপ্লব কুমার দেব। জানান, এই দুটি দলের মধ্যে মিতালী থাকার কারণেই দীর্ঘ 25 বছর ধরে রাজ্য শাসন করেছে সিপিআইএম এবং অন্যদিকে তাদের হাতে নিহত হয়েছে অনেক সাধারণ কংগ্রেস কর্মী। সেখানে 70-80% আমার মায়েরা থাকে, মহিলারা থাকে, ও এক সময় 2 জন থেকে শুরু হয়েছিল, ওর আজকে 70-80% মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে নরেন্দ্র মোদীর মন্ত্রে দীক্ষিত হয়ে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য এক নতুন দিশা তৈরি করে আমাদেরকে শক্তি জোগানোর যে কাজ ত্রিপুরা রাজ্য করেছে, এই মহিলারা করেছে। এই মহিলা সশক্তিকরণ আর মহিলাদের শক্তির কারণে আজ ভারতীয় জনতা পার্টি যুবা শক্তি রূপে এক নতুন দিগন্ত ত্রিপুরাকে তৈরি করেছে। হিন্দুরা দীর্ঘদিন কমিউনিস্ট পার্টি সত্তাসীন ছিল এই রাজ্যের মধ্যে, কংগ্রেসও ছিল। আজকে যেটা আমরা বলতাম 2018 নির্বাচন আগে বলেছি, তারপরে ওই পরিবারের একজন আমাদের পার্টিতেও চলে এসেছিলেন, মন্ত্রীও বানিয়েছিলাম, আবার চলে গেছে। চলে গিয়ে যেই জায়গায় উনি ভালোবাসেন, যেই জায়গা থাকতো ওনার অভ্যেস, ওই জায়গা আবার চলে গেছেন। কালকে দেখলাম একটা নোটিফিকেশন, কিসের একটা প্রেম পত্র জারি করেছেন, করে সিপিএম আর কংগ্রেসের যে পুরনো মিতালি প্রমাণিত করেছে, হয়তোবা কংগ্রেস করে গোলাঘাটিতে এদের নেতৃত্ব করে বহুল প্রাণ হারিয়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, কিন্তু ভগবানের ঘর দের হতে পারে আন্ধের না। ত্রিপুরার মানুষ ইলেকশনের আগেই কালকের এই পত্রের মাধ্যমে দেখে নিয়েছে যে 25 বছর কেন টানা কমিউনিস্টের সরকার এখানে ছিল, কারা রেখেছিল। 2015 থেকে আমি বলতাম, অনেকে বলছে বিপ্লব দা কি বলছে, বিপ্লব দা 15-তে যে বলেছে আজকে হাতে কলমে তা প্রমাণিত করেছে যে সিপিএম আর কংগ্রেস একসঙ্গে মিলেমিশে থাকার কারণে কোনোদিনই সত্তা পরিবর্তন হতো না। হয়তোবা সাউথের 70 জন কংগ্রেসি খুন হয়েছিল, আমার বাজারঘাটে 26 জন খুন হয়েছে, তাদের কারণে খুন হয়েছে, উকসিয়ে কংগ্রেস আর সিপিএম নিজেদের নেতৃত্ব আর ক্ষমতা নিষ্ঠার জন্য, এমএলএ হওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করে, বেইমানি করে মানুষকে বেরুকুব বানিয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি যখন সরকার এসছে, আজ মহিলারা এটা বলতে পারে বিপ্লব দেব বেইমানি করবে না, নরেন্দ্র মোদী বেইমানি করবে না, ডক্টর মানিক শাহ বেইমানি করবে না, সেই দিশাতে কাজ করে না। আমরা যা করি তা বলি এবং তা বিজেন্দ্র কমলছে 2018-তে যা বলেছে ভারতীয় জনতা পার্টি তা প্রমাণ করে দিয়েছে। বিগত কিছুদিন আগে একসঙ্গে ভাতা 3,31,000 মানুষের ভাতা একসঙ্গে 2,000 টাকা করে প্রমাণিত করে দিয়েছে। বিজেন্দ্র কমলছে যা বলেছে তা করে দেওয়া হয়েছে। কোনো গুরুমা যখন আমাকে দেখতেন তো বলতেন, বাবু তুমি 2,000 টাকা করবে বলেছিলে, 1,000 তো করে দিয়েছে, 2,000 কবে দেবে, 2,000 কবে দেবে। আমি বলতাম দেব, পয়সা আসলে দিয়ে দেবো, রাখবো না। কিন্তু আজকে আমরা যেটা বলেছি 2018 নির্বাচনের আগে, আজকে ত্রিপুরা মানুষ দেখেছে এমন একটা পার্টি সত্তাসীন হয়েছে যা বলে তা করে দেখা, আর যা করতে পারে না জনতার সামনে মাফি মাঙ্গার মতো হিম্মত আছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু কমিউনিস্ট আর কংগ্রেস এইসব এইসব কায়েমি স্বার্থের পার্টির দল, এসব ত্রিপুরা মানুষকে সবসময় শোষণ করেছে, চাঁদা তোলার বিজনেস। এখন যখন নির্বাচন এসছে আবার চাঁদা তোলার জন্য নিজেদের নিউজ পেপারে অনলাইনে চাঁদা লাগবে অ্যাডভার্টাইজমেন্ট করেছে, অনলাইনে চাকরি দেয়নি। যদি অনলাইনে ট্রান্সপারেন্ট চাকরি দিত তাহলে 10,300 চাকরি যায় না। দুই দলের নেতাদের ক্ষমতা লিপসার কথা বলতে গিয়ে বর্তমান কংগ্রেসের এক বিধায়কের আদর্শহীন রাজনীতির তীব্র সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র ক্ষমতার জন্য নির্বাচনের প্রাক মুহূর্তে আবার একত্র হয়েছে দুটি দল। বিজেপি দল এবং তাদের নেতৃত্ব কোনোদিন মানুষের সঙ্গে বেমানি করে না উল্লেখ করে না জানিয়ে বিপ্লব কুমার দেব জানান,
রাজ্যে সেই লক্ষ্যে কাজ করে চলেছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সরকার। দাদা এবার মুক্তি হবে কিনা, আমাদের কমিউনিস্ট থেকে বের করতে পারবেন কিনা, অমিত পয়সা করে দেবে কিনা, মোদি করে দেবে কিনা, আমি একসঙ্গে সবাইকে বলতাম মোদি নিশ্চিত মুক্ত করবে, অমিত ভাই নিশ্চিত মুক্ত করবে, ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করবে। 2018 নির্বাচনে মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, শূন্য থেকে সরকার বানিয়েছি, সেটা মুক্তির লড়াই ছিল, ত্রিপুরার মানুষ মুক্তি পেয়েছে। আর 2023 নির্বাচন এবার মুক্তির নির্বাচন নয়, এবার ডেভেলপমেন্টের নির্বাচন, এবার ভবিষ্যতের নির্বাচন। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে তৈরি করতে পারবে, সীতারাম ইয়েচুরি তৈরি করতে পারবে, না রাহুল গান্ধী তৈরি করতে পারবে, না নরেন্দ্র ভাই মোদী তৈরি করতে পারবে। আমি যদি কোনো মা বাবাকে বলি যে আপনার ছেলে মেয়েকে কার হাতে তুলে দেবেন, প্রত্যেকটি মা বাবা একটাই সুর বলে মোদীর হাতে আমার ছেলে তুলে দেবো, মোদীর হাতে আমার মেয়ে তুলে দেবো, তবেই সুরক্ষিত থাকবে। কেউ রাহুল গান্ধীর হাতে মেয়ে তুলে দেবে না, ছেলে তুলে দেবে না, কারণ সে নিজেই তো রাস্তা থাকে। আর সীতারাম ইয়েচুরি সিপিএম এর নিজেরই কোনো ভবিষ্যৎ নেই, দুনিয়া থেকে মুছে গেছে, তাকে আমার ছেলে মেয়ে দিয়ে কী লাভ হবে, সে তার নিজেরই তো ঠিকানা নেই। তাই এই ময়দানে যদি আমি জিজ্ঞাসা করি, এখানে যারা মেয়েরা আমার বোনেরা বসে আছেন, আপনাদের ছেলে মেয়ে তো আছে যারা বিবাহ করেছেন, আছে তো? যদি আমি আপনাদের বলি যে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য মোদির হাতে তুলে দেবেন, না রাহুল গান্ধীর হাতে তুলে দেবেন, না সীতারাম ইয়েচুরির হাতে তুলে দেবেন, কার হাতে তুলে দেবেন? কার হাতে? মোদির হাতে তুলে দেবে এমন কে কে হাত তুলেন তো দেখি, মোদির হাতে? আচ্ছা রাহুল গান্ধীর হাতে তুলে দেবে কে কে? জিতেন চৌধুরীর হাতে তুলে দেবে? নাই। ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুঝে, আমরা শুধু স্লোগান দিই না যে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি চেয়ে ভবিষ্যৎ পার এ তত চা, ঠিক বলেছি? যে যত পায় সে তত চা, সেই তিনি যদি জানি তো পাওয়ার দিকে না যাওয়া আমি কি দিতে পারি? দেখেন আপনাদের দ্বারাই তো বিপ্লবদের সৃষ্টি হয়েছে, আপনাদের দ্বারাই তো মানিক সাহা সৃষ্টি হয়েছে, আপনাদের দ্বারাই তো বীরেন্দ্রবাবু তৈরি হয়েছে। তাই আপনারা বড়, আপনাদের আছেন, আপনাদের আশীর্বাদ আছে, ভারতীয় জনতা পার্টির পান্না প্রমুখ আছে বলে বিপ্লবদের অস্তিত্ব আছে। যদি পান্না প্রমুখ থাকবে না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকবে না, মন্ডল প্রেসিডেন্ট থাকবে না, বুথ প্রেসিডেন্ট থাকবে না, শক্তি কেন্দ্রের প্রমুখ থাকবে না, তখন আর বিপ্লবদেবের কোনো অস্তিত্ব থাকবে না বন্ধু। বিপ্লবদেব শুধু একটা ব্যক্তি থাকবে, আর বিপ্লবদেব আজকে রাজ্যসভার এমপি, বিপ্লবদেব ফর্মার চিফ মিনিস্টার, বিপ্লবদেব হোম কমিটির মেম্বার। আপনাদের জোরের কারণে হয়েছে, আমি কোনো আইএস অফিসার নয়, আইপিএস অফিসার নয় যে পুঁথিগত বিদ্যা নিয়ে উঠে গেছে। আমার কাছে একটাই ডিগ্রি, জনতার ডিগ্রি, সংগঠনের ডিগ্রি, সেই ডিগ্রি নিয়েই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিজ নিজ জায়গায় কাজ করে। আর আমার পূর্ণ বিশ্বাস এখান থেকে যাওয়ার সময় আমি কি পেয়েছি, সে কি পেয়েছে, সে আমাকে দেয়নি, সেই জায়গাতে বেরিয়ে যাওয়া। আপনারা ত্রিপুরাকে বহু কিছু দিয়েছেন, আগামী দিনে দেবেন, যে দেয় সেই বড় হয়, সবাই দিতে জানে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিজেরা ঘর নিয়ে কমিউনিস্টের পরিবারকে ঘর তুলে দিয়েছে, সেটাই দেবতুল্য কার্যকর্তার সবচেয়ে বড় উদাহরণ। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রস্তুত করেছে, একবার আমি সবাইকে বলবো, একবার হাত তোলা আমার সঙ্গে, মুষ্টি বন্ধ করে হাত তোলা, দিদি গরম লাগলো হাত তোলার উপরে, আপনি এমনি হাত দিয়ে আসেন কি হাত চিহ্ন করে দিতেন, আপনারা কই হাত বন্ধ করেন, মুষ্টি বন্ধ, হাত মুষ্টি বন্ধ, দাঁড়িয়ে দাঁড়ান, হাত মুষ্টি বন্ধ উপরে তোলা, সবাই বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, অমিত ভাই শাহজি কি, গোলাঘাটি বিজেপি কি, এসসি মোর্চা কি, সবাইকে আন্তরিক ধন্যবাদ। দলে দেবতুল্য কর্মকর্তাদের ত্যাগের ফলে আগামী নির্বাচনে বিজেপি বিপুল জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। রাজ্যে লাল দলের আদর্শ এবং নীতির তীব্র সমালোচনা করে জননেতা বিপ্লব কুমার দেব বলেন, 10,323 শিক্ষকদের চাকরিও তাদের কারণেই গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।